Bismillahirrahmanirrahim. Deyn İslam, Jindabad. Sammanito Laka Barship, Assalamu Alaikum. Shankordi Moddopada Boro Moshjider Uddyoge, Saptom Barshik, Azimushan Tafsirul Quran o Dua Mahfil. Tarikh 6 February, 23 March, Roj Sombar Shomoy Badasor. Sthan মসজিদে প্রাঙ্গণ শঙ্করদেব রাজর মাদারীপুর মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন তাওহিদি হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন তাওহিদি সীমান্ত এলাকা বেনাপোল বন্দর ইমাম ও খতিব মসজিদে কুবা দিল্লি ভারত বিশেষ বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মুস্তাফা পরিচালক আরাবিক মডেল মাদ্রাসা উত্তরা ঢাকা বিশেষ মেহমান হিসাবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত মহতামিম শঙ্করদেব মাদ্রাসা এতিমখানা সভাপতিত্ব করবেন কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার ইমাম ও খতিব অত্র বড় মসজিদ এছাড়াও 2020 স্থানীয় অন্যান্য উলামায়ে কিরামগণ তশরিফ আনবেন উক্ত দিনে মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন আরো গুজার মসজিদ কমিটি এলাকা বার্ষিক জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো তু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দীন ইসলাম জিন্দাবাদ সম্মানিত এলাকা বার্ষিক আসসালামু আলাইকুম শঙ্করদেব মধ্যপাড়া বড় মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক আজিমুশান তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল তারিখ 6 ফেব্রুয়ারি 23 মাঘ রোজ সোমবার সময় বাদ আসর স্থান মসজিদে প্রাঙ্গণ শঙ্করদেব রাজর মাদারীপুর মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন তাওহিদি হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন তাওহিদি সীমান্ত এলাকা বেনাপোল বন্দর ইমাম ও খতিব মসজিদে কুবা দিল্লি ভারত বিশেষ বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মুস্তাফা পরিচালক আরাবিক মডেল মাদ্রাসা উত্তরা ঢাকা বিশেষ মেহমান হিসাবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত মহতামিম শঙ্করদেব মাদ্রাসা এতিমখানা সভাপতিত্ব করবেন কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার ইমাম ও খতিব অত্র বড় মসজিদ এছাড়াও 2020 স্থানীয় অন্যান্য উলামায়ে কিরামগণ তশরিফ আনবেন উক্ত দিনে মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন আরো গুজার মসজিদ কমিটি এলাকা বার্ষিক জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো তু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো